পৃথিবীর বুকে এক টুকরো বেহেশত যা দেখতে মুমিন মুসলমানদের পরম সৌভাগ্য লাগে, রিয়াদুল জান্নাত। দুনিয়ার বুকে জীবাদ্দশায় এমন জান্নাতের অংশ দেখাটা কতটুকু সৌভাগ্য জানেন আপনারা? মদিনায় মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারক ও যে মিম্বরে দাঁড়িয়ে নবীজি খুতবা আদায় করতেন, তার মাঝখানের অংশটুকু রিয়াদুল জান্নাত। এখানে পৌঁছে কেউ চোখের পানি ধরে রাখতে পারে না। বুকের পাঁজরে অতি গোপনে রেখে দিয়েছিলাম, হে আল্লাহ মৃত্যু দিও, তবে তোমার কাবা ঘর ও তোমার বন্ধুর রৌজা মোবারক সরজমিনে একটা নজর দেখাইয়া দিও। 37 বছর বয়সে আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিন আমার হৃদয়ে লালিত সেই ইচ্ছে পূরণ করেছেন। মক্কা থেকে রাত 12টায় রওনা দিয়েছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। মদিনার আদুরে আমরা ফজরের নামাজ আদায় করে নিলাম। ইসলামের ইতিহাসের পৃথিবীর প্রথম মসজিদ মসজিদে কুবায়। আমাদের কী যে সৌভাগ্য হলো জানি না, নবীজি প্রায় সময় আসরের নামাজ পড়তেন এখানে। পবিত্র নগরী মদিনা মনোয়ারা সবসময়ই আশিকে রাসুলের পদচারণায় থাকে মুখরিত। সারা বিশ্ব থেকে হজ উপলক্ষে মুসলিম উম্মাহ আসে পবিত্র নগরী মক্কায়, আর যারা প্রথম দিকে হজে আসেন তাদের গন্তব্যস্থল হলো মদিনা মনোয়ারা। প্রবেশপথে গেটের সামনে দেখা হলো কদমতলী গ্রামের বাদল মিয়ার সাথে। দূর প্রবাসে দেখা মানেই মধুর আলিঙ্গন। আমরা খুঁজতে শুরু করেছি রোজা মুবারক কোন দিকে। মসজিদে নববীর ভিতরের অংশ দেখে দেখে খুশিতে কেঁদেই ফেললাম, এত অপূর্ব নিদর্শন কল্পনা করতে পারিনি কখনো। সুবহানাল্লাহ, জিয়ারতকারীদের মদিনায় যাওয়ার মূল উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ জিয়ারত করা, রোজা শরীফের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম প্রদান করা, হৃদয়ে লালিত প্রিয় নবীর প্রতি ভালোবাসার স্বাদ গ্রহণ করা। জিয়ারতকারীদের মদিনায় যাওয়ার দ্বিতীয় উদ্দেশ্য মসজিদে নববীতে নামাজ আদায় করা। অনেকে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আদায় করেন। মদিনায় নামাজ আদায় করা অন্য মসজিদে নামাজ আদায়ের তুলনায় সওয়াব অনেক বেশি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মসজিদে 1 ওয়াক্ত নামাজ আদায় করলে অন্যান্য মসজিদ থেকে 1000 গুণ বেশি সওয়াব রয়েছে, তবে মসজিদে হারাম ব্যতীত। বুখারী ও মুসলিম। অনেক হাঁটা চলার মধ্য দিয়ে পানির পিপাসা কিন্তু থেকেই যায়, সে পিপাসা মিটানোর সৌভাগ্য ঝমঝম কুয়ার পানি। একটু পরপরই ঝমঝম কুয়ার পানি পান করতে থাকি। এদিকে আমরা বলি নাই হযরত বেলালের কথা,
আর মসজিদের দিকে ছুটতে থাকি আমরা। নামাজের সময় খোলা হয় বেলাল মসজিদ, আর বলতে কথা যেখানে যাই এই কবুতরের মিলন মেলা যেন জমেই থাকে। আমাদের হয়তো আজকের জন্য দুর্ভাগ্য, জান্নাতুল বাকির গেটের কাছে এসে আমরা খোলা পেলাম না, আমাদের গাড়ি আসতে দেরি হয়েছিল। শুনেছি ফজরের নামাজের পরপরই এই গেট খুলে দেওয়া হয়, আর মুমিন বান্দাগণ সৌভাগ্য পায় যে সাহাবিগণদের কবর জিয়ারত করা। প্রিয় বন্ধুরা, মদিনা মনোয়ারা এসে পরিচিত অনেকের সাথে দেখা হলো। আমার বাড়ির প্রতিবেশী কাউসার চাচাও এখানে, সাক্ষাতে মুহূর্তটা আরও ভালো লাগে। বাঞ্ছারামপুর উপজেলার অনেকের সাথে দেখা হয়, মনোয়ারায় চাকরি করে, কত সৌভাগ্য তাদের। দেখা হলো মীর রানাবাইয়ের সাথে, তার বাড়ি পাহাড়িয়া কান্দি। কয়েক মাস আগেও ছুটিতে বাড়িতে গিয়েছিলেন তিনি, আমার সাথে তখন হয় আড্ডা। আর জি কি আপ্যায়ন নিয়ে সে চলেছে আমাদের সাথে, নিয়ে গেল আমাদের গুলশান রেস্টুরেন্টে। তারপর আরও দেখা মিলল মরিচাকান্দির শফিক ভাইয়ের সাথে, তিনি এখানে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন। এই হচ্ছে আমাদের শফিক ভাই, যিনি এখানে ভালো একটা দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ। ওনাদের উসিলায় আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের 10-15 জন লোক হবে না, এখানে আছে বেশি, আছে আরও বেশি লোক। এই মদিনা শরীফে দেখেন রোজা মুবারকের পাশে তারা চাকরি করছে, তাদের পেয়ে অনেক ভালো লাগলো। এই শফিক ভাইকে অনেকে চিনেন, বাড়ি হচ্ছে মরিচাকান্দি, আর হচ্ছে রানা মীর রানা পাহাড়িয়া গান্ধীর, আর এরা হচ্ছে পাহাড়িয়া গান্ধীর হৃদয়, আর এ হচ্ছে সাগর। সাগর ভালো এখানে একটা হোটেলে, ভালো 5-স্টার হোটেলে জব করে। অত্যন্ত ভালো লাগলো সবার সাথে সাক্ষাৎ পেয়ে, যে মদিনায় এসে তাদের সাথে দেখা হবে এটা আমি কল্পনা করতে পারি নাই। অনাকাঙ্ক্ষিত, অনেক ভালো লেগেছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ হাফেজ। আরও অনেকজনের সাথে এভাবে দেখা করেছি আমরা। জীবনের প্রথম মসজিদে নববীর জুম্মার নামাজ আদায় করে নিয়েছি। হ্যাঁ আল্লাহ, মুসলিম উম্মাকে যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে পবিত্র নগরী মদিনা মুনাওয়ারা জিয়ারত করার তৌফিক দান করিও, সুযোগ করে দিও সারা বিশ্বে যত মমিন প্রবাসী ভাই ও বোনেরা আছেন তাদেরকেও প্রিয় নবীর দিদার ও সাফায়াত দান করুন, আমিন।